কয়েক যুগ ধরে মংলার পশুর ও সাইলো সংলগ্ন শেলা নদীতে মাছ ধরে আসছিলেন স্থানীয় জেলেরা। তাদের অভিযোগ, সম্প্রতি রেঞ্জ কর্মকর্তা মাহবুব হাসান মাছ শিকারের জন্য তাদের কাছে টাকা দাবি করেন। এতে জেলেরা রাজি না হওয়ায় বুধবার সন্ধ্যায় মাহবুব হাসানের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা অভিযানের নামে জেলে বহরে হামলা ও মারধর করে। নৌকা ডুবানো ও জাল ছিনিয়ে নেয়ার অভিযোগও তাদের। পরে এলাকাবাসীর তোপের মুখে ফাঁকা গুলি ছড়ে চলে যান কর্মকর্তারা। বিনা কারণে আমার স্বামীর ধরে চালান দিয়ে দিছে, এবার আমি চারটে বাচ্চা কাছে না কি করব। আমার বাইরে ওই গাঙ্গে বইয়া জাল পাতা, সেই জাল উড়িয়ে আনতে গেছে, সেই সময় হেরে টান্নি ধরে হেরা স্ক্রিন বোর্ডে হওয়াইয়া এরপর চার পাঁচ জনে পিটাইতে আছে। খালি খালি কেস হয়েছে, লিটন খান একজন, বাহারুল খা, এগো নামে কেস হয়েছে, মারুফ খা, এগো নামে, এরা তো জানেও না এসব গ্যাঞ্জামের কিছু, এটা নদীতে ছিল না। ফরেস্ট বারবার বলে এটা আমাদের অভয়ারণ্য, অভয়ারণ্য আমাদের এলাকা, আমার গ্রাম, ফরেস্ট কেন অত কিছু হামলা চললো এবং এটা তাড়া করে কেন মারধর করলো। এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে বন বিভাগের কর্মকর্তা জানান, অভিযানে গেলে জেলেরাই তাদের উপর হামলা করে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয়। না আমরা মারধর করবো কিসে, আমাদের তো কোনো রকম কোনো ইয়া নাই, ওরা তো সব চলে আসছে লাঠি টাঠি বৈশাখ ডাটা নিয়ে। এ ঘটনায় জেলে পল্লীতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সময় সংবাদ মংলা।